কাল থেকে রাজধানীর 30টি পয়েন্টে খোলা ট্রাকে কম দামে চারটি পণ্য বিক্রি করা হবে। সচিবালয়ে এমনটি জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। তিনি জানিয়েছেন প্রতি কেজি মসুর ডাল 60 টাকা, সয়াবিন তেল 100 এবং আলু 30 টাকা ও পেঁয়াজ বিক্রি হবে 50 টাকায়। ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে যারা অস্বাভাবিক দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে বলেও জানিয়েছেন বাণিজ্য সচিব। আর এরই মধ্যে 50টির বেশি মামলা চলমান আছে, বেশ কিছু জরিমানাও আদায় করা হয়েছে। জানিয়েছেন গতকাল পর্যন্ত 10,095 টন আলু আমদানি করা হয়েছে, আর ডিম আমদানি হয়েছে 62,000 পিস। চিনি তেল সহ আরও কিছু নিত্যপণ্যের আমদানি বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সচিব। 25 থেকে 30টা ট্রাকে প্রত্যেক ট্রাকে 300 জন পায় এমন পণ্য থাকবে, সেই হিসেবে 9,000 ফ্যামিলি কিন্তু কাল থেকে আমরা যোগ করতে যাচ্ছি, এবং আমরা যদি বেশি পণ্য সংগ্রহ করতে পারি তাহলে এই ট্রাকের সংখ্যা আরো বাড়বে। তো এইটা আমি বলবো যে ঢাকাবাসীর জন্য বিশেষ করে সুখবর। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন iPhone 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।